গাজীপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। ভোটারদের মন জোগাতে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচার প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, গাজীপুরে প্রচার প্রচারণা কেমন দেখছেন, ভোটাররাই বা কি বলছে? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। নাফিজা, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন কিন্তু আর মাত্র 5 দিন বাকি রয়েছে। এরই মধ্যে কিন্তু প্রচার প্রচারণা জমে উঠেছে এবং সাধারণ ভোটাররা বলছেন যে তারা যোগ্য প্রার্থীদেরকেই কিন্তু ভোট দিবেন এবং যে সুখে দুঃখে পাশে থাকবে এবং রাস্তাঘাট, ড্রেনেজ, ময়লা নিষ্কাশন এবং সকল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করে রাখবে এবং সকল বিষয়ে সাধারণ নাগরিক এবং ভোটারদের খেয়াল রাখবে, তাকে এমন প্রার্থীদেরকেই কিন্তু মেয়র নির্বাচন করবেন সাধারণ ভোটাররা। তবে আজ নৌকা প্রতীকে মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান কিন্তু জুমার নামাজের পরই কিন্তু প্রচার প্রচারণা শুরু করবেন এবং স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনি কিন্তু শুরু করবেন দুপুর থেকে। তো গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন জমে উঠেছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমেজের আমেজ রয়েছে এবং সাধারণ